হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস বিষয় নিয়ে। এবারে তোমাদের প্রশ্ন সেটে টোটাল 20 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। এই সেটে আমি সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিচে করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। একের দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে। একের দাগে কয়ের প্রশ্ন আছে? নেপোলিয়ন ফ্রান্সে কনসুলেট শাসনের অবসান ঘটান, এটি হবে মিথ্যা। খয়ের দাগ, নেপোলিয়নের আইন সংহিতায় 2287টি বিধি বা ধারা ছিল, উত্তরটি সত্য হবে। গয়ের দাগের প্রশ্ন আছে, জার্মানিতে সিস অ্যালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন আছে, ঘয়ের দাগ, ইতালির ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিয়ে নেপোলিয়ন রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন, উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, দুয়ের দাগ স্তম্ভ মেলাও দিয়েছে ট্রাফলগারের নৌযুদ্ধ, উত্তর হবে 1805 খ্রিস্টাব্দে। তারপরে দিয়েছে ফন্টেন ব্লু চুক্তি 1807 খ্রিস্টাব্দে, নেপোলিয়ন রাশিয়া অভিযান 1812 খ্রিস্টাব্দে, ওয়াটারলুর যুদ্ধ হবে 1815 খ্রিস্টাব্দে। যেভাবে রয়েছে সেভাবে বক্স করে তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে। তিনে দাগের প্রশ্ন দিয়েছে, তিনে দাগের ক, লিপজিগের যুদ্ধ কেন জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত, উত্তর লিখবে নেপোলিয়নের ক্ষমতাকে বিধ্বস্ত করতে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া ও সুইডেন চতুর্থ শক্তি জোট করে তোলে। 1813 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তি জোট একত্রে নেপোলিয়নের বিরুদ্ধে লাইপজিগের যুদ্ধে অংশগ্রহণ করে। ফ্রান্স চতুর্দিক থেকে আক্রান্ত হয়। একটানা যুদ্ধে নেপোলিয়নের সাম্রাজ্য ছারখার হয়ে যায়। এই লিপজিগের যুদ্ধে ইউরোপ 13টি জাতি একত্রে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বলে এই যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত হয়ে ওঠে। পরের প্রশ্ন দিয়েছে, শতদিবসের রাজত্ব বলতে কী বোঝো, উত্তর লিখবে এলবা দ্বীপে নির্বাসিত হওয়ার পর নেপোলিয়ন পুনরায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে থাকেন। রাজার দুর্বলতা এবং পরিস্থিতির সুযোগ নিয়ে 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ তিনি 1050 জন সৈন্য নিয়ে ফ্রান্স আক্রমণ করেন। ফ্রান্সের রাজধানী প্যারিস অভিমুখে যাত্রার সময় তিনি সাধারণ মানুষের সাদর অভ্যর্থনা পান। এরপর 1815 খ্রিস্টাব্দে 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন নেপোলিয়ন ফ্রান্সে রাজত্ব করেন। এই ঘটনা শতদিবসের রাজত্ব নামে পরিচিত। চারের দিকের প্রশ্ন দিয়েছে, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল, উত্তর লিখবে উপকূল দখল বলে পয়েন্ট করবে। নেপোলিয়ন জোর করে নেপোলিয়ন লিখবে, লাস্টের রটা কেটে দেবে। নেপোলিয়ন জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলে প্রায় 2000 মাইল অঞ্চল দখল করে নেন। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলে বিভিন্ন দেশ তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। তীব্র অর্থনৈতিক সংকট পয়েন্ট করবে এবং এর মধ্যে লিখবে ইংল্যান্ডকে জব্দ করতে গিয়ে নেপোলিয়ন নিজের দেশ ফ্রান্সে তীব্র অর্থনৈতিক হাহাকার সৃষ্টি করে। ইংল্যান্ড যত দ্রব্য ছিল সস্তা, তাই এই দ্রব্য আসা বন্ধ হলে দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে। ফ্রান্সের মানুষ নেপোলিয়নের প্রতি বিতশ্রদ্ধ হয়ে ওঠে। নিজ দেশে তিনি জনপ্রিয়তা হারান। রোম ও হল্যান্ডের অসন্তোষ বলে একটা পয়েন্ট করবে, সেই পয়েন্টের মধ্যে লিখবে রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দী করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। পরের পয়েন্ট, রাশিয়ার বিপর্যয় করবে পয়েন্ট দিয়ে, রাশিয়া মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন 1812 খ্রিস্টাব্দে, কিন্তু রাশিয়ায় তার গ্রাদ আর্মি চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তার বেশিরভাগ সৈন্য মারা যায়। পরের প্রশ্ন আছে, ফরাসি বিপ্লবের আদর্শগুলির সঙ্গে নেপোলিয়নের সামাজিক কার্যকলাপের সম্পর্ক আলোচনা করো, উত্তর লিখবে ফার্স্টের পয়েন্ট দেবে, কালোকালিতে লিখবে দৈব অধিকার তত্ত্বের বিলোপ। বিপ্লবের আগে ফ্রান্সের বুর্বো রাজারা নিজেদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলে দাবি করতেন। নেপোলিয়ন ক্ষমতা লাভের পর ফরাসি রাজতন্ত্রের ঐশ্বরিক বা দৈব অধিকার তত্ত্বের বিলোপ ঘটান। পরের পয়েন্ট দেবে সাম্য প্রতিষ্ঠা। বিপ্লবের আগে ফ্রান্সে বৈষম্যমূলক শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল। নেপোলিয়ন ফ্রান্সে সামাজিক সাম্য প্রতিষ্ঠায় তৎপর হন। নেপোলিয়ন তার আইন সংহিতা অর্থাৎ কোর নেপোলিয়নের দ্বারা সামাজিক বৈষম্যের অবসান ঘটান। পরের পয়েন্ট, সামন্ততান্ত্রিক আদর্শের বিলোপ, লিখবে পয়েন্টের মধ্যে দিয়ে
বিপ্লবের আগে পূর্ব রাজতন্ত্র ফ্রান্স যেসব সামন্ততান্ত্রিক রীতিনীতি ও করের প্রচলন করেছিল, বিপ্লবের মাধ্যমে সেগুলি বিলুপ্ত হয়। নেপোলিয়ান নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করে পরে এইসব সামন্ততান্ত্রিক রীতিনীতি ও করগুলি ফ্রান্সে ফিরিয়ে আনেননি। পরে যোগ্যতা স্বীকৃতি বলে পয়েন্ট করবে, তার মধ্যে যেভাবে লেখা আছে সেভাবে লিখবে। তার পরের পয়েন্ট আছে বিপ্লবী আদর্শের প্রসার, তার মধ্যে যেটুকু লেখা আছে সেটা তোমরা সুন্দর করে লিখে নেবে। ভিডিওটি পজ করে লিখে নিও। এখানে ভিডিওটি শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।